সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রোমান সংখ্যার পরিচয়। এক পাশে দেখতে পাচ্ছি রোমান সংখ্যাগুলো রয়েছে, আরেক পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে ইংরেজি সংখ্যা রয়েছে এবং এখানে রয়েছে বাংলা সংখ্যা। ঠিক একইভাবে এখানে রয়েছে রোমান সংখ্যা, এখানে রয়েছে ইংরেজি সংখ্যা এবং এখানে রয়েছে বাংলা সংখ্যা। তো সম্মানিত সুধী, চলুন আমরা রোমান সংখ্যাগুলো দেখে নেই এবং বাচ্চাদেরকে কীভাবে শেখাতে পারি সে বিষয়ে একটু আলোচনা করে নিই। তো এখানে রোমান সংখ্যা রয়েছে আই, একটা আই হচ্ছে ওয়ান বা এক, দুইটা আই দিলে হবে টু বা দুই, এভাবে তিনটা আই দিলে হবে থ্রি বা তিন, তারপরে একটা আই আর আইয়ের সঙ্গে যদি আমরা ভি দেই তাহলে হয়ে যাবে আই ভি, আই ভি দিলে হবে ফোর বা চার, ভি দিলে হবে ফাইভ বা পাঁচ, ভি আই, ভি এর সঙ্গে একটা আই দিলে হবে সিক্স বা ছয়, ভি এর সঙ্গে দুইটা আই দিলে হবে সেভেন বা সাত, ভি এর সঙ্গে তিনটা আই দিলে হবে এইট বা আট, এক্স এর আগে যদি আমরা রোমান সংখ্যা আই দেই একটা তাহলে হবে নাইন বা নয়, এক্স দিলে হবে টেন বা দশ, এভাবে এক্সের পর যদি একটা আই দেই তাহলে হবে ইলেভেন বা এগারো, এক্সের পরে দুইটা আই দিলে হবে টুয়েলভ বা বারো। সম্মানিত সুধী, আমরা যদি বাচ্চাদেরকে ওয়ান থেকে টেন পর্যন্ত রোমান সংখ্যাগুলো শেখাতে পারি তাহলে বাচ্চাদের ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত রোমান সংখ্যাগুলো শিখতে কোনো সমস্যা হবে না। তার কারণ আমরা বাচ্চাদেরকে এভাবে বুঝাতে পারি এক্স অর্থ হচ্ছে টেন বা দশ, তাহলে দশের পরে যখন আমরা ইলেভেন বা এগারো লিখবো তখন আমরা এক্সের সঙ্গে একটা আই দিলে এগারো, এক্সের সঙ্গে দুইটা আই দিলে টুয়েলভ, এক্সের সঙ্গে তিনটা আই দিলে থার্টিন, অর্থাৎ আমরা সবগুলোতে প্রথমে এক্স 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 দিয়ে দিব, টোয়েন্টি পর্যন্ত এক্স এক্স দিয়ে দিব, তারপরে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এগুলো আমরা দিয়ে দিব। যেমন ধরুন এখানে এক্স রয়েছে, এক্সের পরে একটা আই, তারপর এখানে এক্স রয়েছে দুইটা আই, ওয়ান টু, তারপর এখানে লক্ষ্য করুন এখানে হচ্ছে থ্রি, এখানে ফোর, এখানে ফাইভ, এখানে সিক্স, এখানে সেভেন, এখানে এইট, এখানে নাইন, এখানে এক্স এক্স টেন, এক্স অর্থ টেন, এক্স অর্থ টেন, টেন ইন টেন টোয়েন্টি। তো এভাবে আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি, অর্থাৎ আমরা ওয়ান থেকে টেন পর্যন্ত আগে বাচ্চাদেরকে ভালো করে শেখাবো, তারপরে আমরা ইলেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত লেখার সময় আমরা প্রথমে এক্স 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 দিয়ে দেবো সবগুলোতে, তারপরে আমরা ওয়ান থেকে টেন পর্যন্ত পাশে বসাই দেবো, তাহলে আমাদের বাচ্চারা খুব সহজে বুঝতে পারবে। তো সম্মানিত শুধু চলুন তারপরে কী রয়েছে আমরা দেখে নিই। তারপরে রয়েছে ফিফটি, এল দিলে হবে ফিফটি, তারপরে রয়েছে হান্ড্রেড, সি দিলে হবে হান্ড্রেড, তারপরে রয়েছে ফাইভ হান্ড্রেড, ডি দিলে হবে ফাইভ হান্ড্রেড, এম দিলে হবে রোমান সংখ্যা এম দিলে হবে ওয়ান থাউজেন্ড বা এক হাজার। এভাবে আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি। তো সম্মানিত সুধী, আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তো সম্মানিত সুধী, আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন। আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।